আসসালামু আলাইকুম। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন এবং জানতে যাচ্ছেন লাইসেন্সের বর্তমান অবস্থা কি হয়েছে কিনা বা কবে হাতে পাবেন, এর সকল কিছু খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবেন। তো এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে এখানে সার্চ বারে লিখবেন BRTADL। দেন এখানে দেখতে পাচ্ছেন BRTADL চেকার, BRTICT, এটা BRT এর অফিসিয়াল অ্যাপস। এটা এখান থেকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ওপেনে ক্লিক করতে হবে। আমি ওপেনে ক্লিক করতেছি। দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিএল নম্বর, BRT রেফারেন্স নম্বর। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে রেফারেন্স নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। দেন নিচের দিকে আপনাকে আপনার ডেট অফ বার্থ এখানে চুজ করতে হবে। আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে মাস, দেন আপনার জন্ম সালটা এখানে দিয়ে দিতে হবে। দেন এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। দেন দেখতে পাচ্ছেন এখানে আমার ড্রাইভিং লাইসেন্সটি হয়ে গেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো এটার উপরে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের ব্যাক পার্টটি দেখাবে, আবার ক্লিক করলে ফ্রন্ট পার্টটি আপনাকে দেখাবে। তো এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ড্রাইভিং লাইসেন্স কার্ড নাও রেডি টু পিক ফ্রম সার্কেল অফিস। এখন আমি যদি চাই আমার ড্রাইভিং লাইসেন্সটি আমার সার্কেল অফিস থেকে আমি সংগ্রহ করতে পারবো। তো নিচের দিকে আসলে এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, ফুল নেম থেকে শুরু করে সব রক্তের গ্রুপ সব কিছু এখানে দেখাবে। আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস, ইস্যু ডেট, সব কিছু এখানে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।